আশা সেবক লাইনের অগ্রণী মান্থায় শক্ত নদী তিনি ফাঁসলো চিফ মেডিকেল অফিসার বাই মালাকা থাকমনি ফিয়াবা চিফ মেডিকেল অফিসার গরিমাবাই ব্রগনি সিমং বলাই চিফ মেডিকেল অফিস নি হাবন হব ইয়াফারি কাবুকা কক্তমাথমের বুসকাঙ্গ আশা সেবক লাইনের অবসাকা ব্রগনি মান্থায় শক্তাই রাংমা এতমর ডাকি ডাকি রেনানি উঠন হায়াকে ব্রক জমা কতর অঙ্কনের শাখা বুসকানি শালা আপনাদের এখানে আসে আজকে এখানে এসেছি আমরা ত্রিপুরা রাজ্য আশা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা আসি মোর কাছে আমরা একটা ডিমিটেশনে এসেছিলাম কিন্তু দেখা গেল আমাদের বিভিন্ন দায় দাবি আমাদের বেতন প্রত্যেক মাসে 26,000 টাকা করা এবং আমাদের কোভিড মহামারীতে আমরা যারা ডিউটি করেছিলাম এখানে আমাদের কিছু টাকা বকেয়া রয়ে গেছে তারপরে আমাদের বিভিন্ন ইনিশিয়েটিভের টাকা আমাদের প্রত্যেক মাসে ক্লিয়ার করে দেওয়া হয় না এই সমস্ত আরও কিছু বিভিন্ন দায় দাবি আছে পূজার উপলক্ষে আমাদের অ্যাডভান্স বোনাস যাতে দেওয়া হয় সেই বিভিন্ন দায় দাবি নিয়ে আজকে আমরা এখানে ডেকোরেশন দিতে এসেছিলাম কিন্তু এসে দেখলাম সিএমও স্যার এখানে নেই অফিসে নেই আজকে আমরা এখানে কথাবার্তা বলে আমাদের লিখিত আকারে আমরা দিয়ে যাব কিন্তু কালকে আমরা আজকে মুখে কথা দিয়ে যাব বলে যাব কালকে লিখিত আকারে আজকে আমরা দেওয়া যাব আর তাছাড়া আমাদের আজকে এখানে মিলিত হওয়ার কথা ছিল অনেকগুলো আশা কিন্তু বিভিন্ন কয়েকজন ফেসিলিটার প্রত্যেকটা সাব সেন্টারে জানানো হয়েছে এবং মোবাইলে মেসেজ করে দেওয়া হয়েছে যাতে কোনো আশা এখানে না আসে তাদের টাকা পয়সা নাকি দিয়ে দেওয়া হবে কিন্তু এই যে ফেসিলিটার যারা এগুলি করেছে আমরা তো আশাকর্মী তারা প্রত্যেক দিন বিভিন্ন কাজ করেন দিন রাত 24 ঘন্টা কিন্তু তাদের চিন্তা ভাবনা কেউ একটু করে না যদি ফেসিলিটার এই জিনিসটা চিন্তা করতো তাহলে হয়তো এই মেসেজটা কাউকে দিত না কিন্তু তাই না প্রত্যেক মাসে একটা স্যালারি পায় আশারা কিন্তু স্যালারি পায় না তো সেই জিনিসটা যদি চিন্তা করতো তাহলে ফেসিলিটার হয়তো এই নিউজটা কাউকে দিত না তো যাই হোক আমরা আজকে এখানে মিলিত হয়েছি যদি আমরা ঠিক মতো আমাদের কথা শুনে আমাদের পাওনা দাওনা যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে তো ভালো আর না হতো আগামী দিনে তার থেকেও বড় আন্দোলনে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং নেব আমরা দেখব আমাদের দায় দাবি এটা আমাদের দাবি ন্যায্য দাবি যতদিন পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন থেকে আমরা পিছপা হব না আমরা এগিয়ে আন্দোলন করব তার থেকেও বেশি আকার আন্দোলন আমরা আগামী দিনে যাব হ্যাঁ দীর্ঘদিনের দাবি আমরা 26,000 টাকা মান্থলি একটা বার্তার ব্যবস্থা করা দেখেন আমরা রোদ বৃষ্টি জ্বরে আমরা এইভাবে কাজ করি পরিশ্রম করি সার্ভের পরে সার্ভে ওই কোভিডের সময় তো আমরা কাজ করছি তারপরে দেখা গেল এনিমিয়া হ্যাঁ মাস্কা প্রোগ্রাম আমরা তো সব প্রোগ্রাম আমরা করছি কিন্তু আমরা টাকা পয়সা ঠিক মতো আমরা পাই না কারোর কাছে গেলে সারাও পাই না টাকার অফিসার অ্যাকাউন্ট স্যারের কাছে গেলে অ্যাকাউন্ট স্যার কয় ফান্ড নাই এবারে আরে স্যার আছে স্যারা কইলে কয় আপনারা তো বিয়া দিয়ে দিয়ে দিছি সিও মতে দিয়ে দিছি কিন্তু সিও মতে দিয়ে দিছে এই 133% আমরা প্রতি বছরে পাই মার্চে কিন্তু এইবার মার্চে পাইছি না গত বছরও আমরা পাইছি না তারপরে আমরা দেখা গেলো এই আন্দোলন লড়াই করেছি না আমরা টাকাটা পাইছি এইবারও আমরা কত জনের কইতেছি স্যারেরে কইছি ফেসিলেটারে সুইসিলেটার তারা যে তারা আমরা কোনো কথা সারা দেয় না তারারে কইলে তারা কইটি পাইবা পরে পাইবা দিব বাদ দিত না কিন্তু কবে আমরা কবে পাবো আমরা কি চাহিদা নাই আমরা কি সংসার ধর্ম নাই আমরা কইতিকে গাড়ি ভাড়া রিক্সা ভাড়া দিই আমরা যেভাবে ঘুরা গাড়ি করি এইভাবে পরিশ্রম করি আমরা কিনিয়া খামো আমরা কি সংসার নাই আমরা স্বামী রেখে আমরা কোনো কিছু গালিগালাস করে না আমরা এত অশান্তির মধ্যে থাকিয়েছি আমরা আসার কাজটা করে যেতেছি কিন্তু আমরা 100% 33% দেখেন মার্চ মাস দিয়েছে আগস্ট মাস এই পর্যন্ত কোনো সারা শব্দ নাই জিজ্ঞেস করলে অন্য অন্য ওয়ার্ডে পাইছে কিন্তু আমরা পাইছি না জিজ্ঞেস করলে কয় আপনারা একটা পরে দেওয়া হয়েছে প্রথম কিছু আমরা বলে পাইতামই না কুইছে আপনারা তো 100% পাইতেন না আপনারা বেশি পাইলেছেন গত বছর তখন আমরা কুছে যদি পাইতে তাহলে হিসাব দেন আমরাও হিসাব নিব আমরা কিন্তু হিসাব আছে আমরা কী কী কাজ দিছি কত কী হাতে টাকাটা পামো কত পামো পাইতাম না দিছে না আপনারে হ্যাঁ তাহলে আমরা একবার পাইতাম না কয়েছি তখন আমরা দর্শি পেয়েছে তারপরে কো না আপনারা পাইবেন এত এত টাকা পাইবেন এরপরে কইছি কোন সময় মুখ আপনার একটা দিতে দেরি হয়ে গেছে কা পরে দিছি পরে দিছি কয়েছি হন যদি যাই একবার কইছে ফান্ড নাই এরপরে ক অনেক দিব সিও জানে আমরা জানি না সিও জানে আমরা জানি না তুইলে আমরা কার কাছে যাবো এরপরে আমরা সব আশারা মিল্লা একত্রিত হয়েছি ফেসিলেটার দিদিরা আশারা না কইরা দিছে তাতে না ইয়ে ফেসিলেটার দিদি তো মান্থলি বেতন পাই আমরা তো মান্থলি পাই না আমরা লেগে তো কারোর কোনো সহানুভূতি জাগে না তো আজকে আমরা সেই মশারের কাছে ডেপুটেশনে আইসিলাম কিন্তু সেই মশার নাই আমরা লিখিত আকারে দিয়া যাবো হ্যাঁ না আমরা স্যার একজন আছে কৃষ্ণ স্যার তাই রুমে আমরা দিয়া যাবো পিঙ্কি ম্যাম লগে আমরা কথা হয়েছে
দিয়া যামু দিয়া দিলে আমরা পরে যদি আজকে এই দাবি আমরা যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা আশাকর্মীরা আরো বৃহত্তর আন্দোলন আমরা লাগাম রাম কারণ আমরা তো আন্দোলন করব না যেহেতু পাইতাম না আমরা দাবি দেব যদি পূরণ না হয় তাহলে আমরা তো আন্দোলন করতে বাধ্য তাহলে আমরা একটা বড় আন্দোলন নামি আমরা আলোচনা